খবর চব্বিশ ইন্টু সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত ভয়ঙ্কর রেল দুর্ঘটনা প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে মৃতের সংখ্যা রাত গড়িয়ে সকাল মৃতের সংখ্যা বেড়ে দুশো প্রায় নশোরও বেশি মানুষ ভয়াবহ এই ঘটনায় আহত যাদের মধ্যে একটা বড় অংশ আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পড়ে বলে মনে করা হচ্ছে শুধু তাই নয় ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে একের পর এক দেহ বেরিয়ে আসছে বলেও জানা গিয়েছে ফলে মৃতের সংখ্যা কোথায় গিয়ে থামবে তা স্পষ্ট নয় অন্যদিকে ঘটনায় উচ্চ পর্যায়ে তদন্ত নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী বৈষ্ণব তিনি জানিয়েছেন কীভাবে এত বড় দুর্ঘটনা তার মূল কারণ জানা প্রয়োজন ইতিমধ্যে উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী রাতে এই ঘটনাস্থলে পৌঁছে গেছেন তিনি আজ শনিবার সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখবেন অন্যদিকে ঘটনায় প্রায় কয়েক ঘন্টা কেটে গেল একেবারে তাদের যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকার্য গোটা রাত ধরে উদ্ধার কাজে চলছে এনডিআরএফ সেনা সহ বিভিন্ন এজেন্সি উদ্ধার কাজে হাত লাগিয়েছে এমনকি আকাশপথ হেলিকপ্টারের মাধ্যমে পুরো পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে রাখা প্রয়োজন শুক্রবার সন্ধ্যায় ভয়ঙ্কর এই দুর্ঘটনা ঘটে দাঁড়িয়ে থাকা মালগাড়িকে ধাক্কা মারে করমণ্ডল এক্সপ্রেস এমনকি পাশ দিয়ে যাওয়া যশবন্তপুর এক্সপ্রেসও করমণ্ডলকে ধাক্কা মেরে বেলাইন হয় বলে জানা গিয়েছে এতটাই পরিস্থিতি ভয়ঙ্কর যে একটা গোটা ইঞ্জিন মালগাড়ির ছাদের ওপর উঠে গেছে এমনকি বেশ কয়েকটি বগিও উঠে যায় মালগাড়ির উপরে ভেঙে গিয়েছে ট্রেনের লাইন সকাল হতেই ভয়ঙ্কর সেই দৃশ্য আরও স্পষ্ট হয় কতটা ভয়ঙ্কর তা চোখে না থাকলে বিশ্বাস করা যায় না শুধু তাই নয় এমন ভয়াবহ দুর্ঘটনা সাম্প্রতিককালে ঘটেছে কিনা তা কেউ মনে করতে পারছেন না ঘটনার পরেই উড়িষ্যা সরকারের তরফে কন্ট্রোল রুম চালু করা হয়েছে প্রতি মুহূর্তে গোটা পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে রয়েছেন সরকারের মুখ্য সচিব প্রদীপ জানা তিনি এখনো পর্যন্ত দুশো তেত্রিশ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন শুধু তাই নয় নশোরও বেশি ঘটনায় আহত বলেও জানিয়েছেন অন্যদিকে উদ্ধারকারী দলের সদস্যরা জানাচ্ছেন বহু মানুষ এখনও আটকে আছে ধ্বংসস্তূপের মধ্যে তবে সময় যত গড়াচ্ছে তত জীবিত অবস্থায় উদ্ধারের সম্ভাবনা ক্ষীণ হচ্ছে বলেই জানাচ্ছে উদ্ধারকারী দলের সদস্যরা অন্যদিকে প্রত্যক্ষদর্শীদের দাবি মৃতের সংখ্যা এক হাজার হল অবাক হওয়ার কিছু নেই উদ্ধার কাজ যত এগোবে নিহত এবং আহতের সংখ্যা আরও বাড়বে বলেই দাবি করা হচ্ছে খবর চব্বিশ ইন্ডু এবং আমাদের সমস্ত মিডিয়া হাউসের তরফ থেকে দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি রইল সমবেদনা এবং তাদের আত্মার সামনা করি যারা আহত তারা দ্রুত সুস্থ হয়ে উঠুক সেটাই ঈশ্বর আল্লাহর দরবারে প্রার্থনা করি বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ